আমার মেয়ে ছেলে এগুলোই আমার বড় সম্পদ। সবকিছু জাগাইয়া দিছে যে একটা মানুষ আমার মেয়ের থেকে দেখে জিনিসটা একটা ভালো কিছু শিখতে পারবে। দুদিন না খেয়ে থাকলো আমার সন্তানগুলো যে আমার বুকে নিয়ে আসছি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। জি আমি শুধু কাজের থেকে আসছি, এসে শুধু বোরকাটা রাখছি, সবাই বলতেছে আগুন। তবে আমি বাইরে বের হয়ে দেখি যে সত্যি আমার পিছনে আগুন। পরে আমি কিচ্ছু দেখি না চোখে মুখে, আমার মেয়েকে বলি জান্নাত তুমি তাড়াতাড়ি রাস্তায় চলে যাও, তুমি বাঁচো, মাকে তোমার দেখা লাগবে না, তুমি যাও। পরে জান্নাত রাস্তায় চলে গেছে। পরে আমি কিছু মাল সামানা বের করছি, ওইগুলো মানুষ লুটপাট করে নিয়ে গেছে, আমার ঘরে কিছু মাল সামানাই ছিল না। আমি তো ভাবছি যে ওনারা আমাকে সাহায্য করবে, কিন্তু সাহায্যের উদ্দেশ্যে যে ওনারা এই কাজ করবে সেটা আমি বুঝতে পারি নাই। তো আমাদের তো এই গ্যাসের সমস্যা সবকিছু, আমরাও 3 দিন অনেক কষ্ট করছি, রোজা থেকে সারাদিন খাবার খেতে পারি নাই, অনেক কষ্ট করছি, বাচ্চা কাচ্চাকেও খাবার দিতে পারি নাই, অনেকটা কষ্টের মাঝে আমরা ছিলাম, এখনো আছি বর্তমানে কষ্টের মাঝে। আমার পরিবারে আমার মা আছে, আমার ছোট বোন আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বোনের একটা বাচ্চা আছে। আমার 2টি সন্তান, আমার 1টি ছেলে 1টি মেয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার মেয়ের বিষয়টা আমিও জানতাম না, বনানীর থেকে একটা স্যার ফোন দিয়েছে, কিন্তু আমার ফোনে না, অন্যজনের ফোনে। তখন ওই মামাটা আমাকে ডাকে বলতেছে যে তোমার মেয়ে ভাইরাল হয়ে গেছে। তখন আমি বলতেছি কি বলেন মামা, কই তুমি আসো আমার দোকানে। পরে গেছি, ওই ভাইয়াটা আমার মেয়েকে 10,000 টাকা দিছে আর বলছে যে জান্নাত যদি পড়াশোনা করতে চায় ওইটার ইও আমরা নিমু, দায়িত্ব নিমু। তখন আমি অনেক খুশি হয়েছি যে সবকিছু, এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, যে সব মানুষ খারাপ না, যে আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব, আমিও একটা অসুস্থ মানুষ, আমার মেরুদণ্ড ব্যথা, আমি 1.5 লাখ টাকা খরচ করছি এই চিকিৎসা করার জন্য, অর্ধেক পথ থেকে আমার চিকিৎসা আমি ছেড়ে দিছি যে আমার ছেলে মেয়েকে আমি খাবার খাওয়াইতে পারবো না। এখন আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করি মানুষের বাসাবাস, আমি অনেক কষ্ট করে চলে, আমার কোনো আয়ের উদ্দেশ্য নেই, আমার ছেলে মেয়ে খাওয়ায় ওদেরকে বাঁচিয়ে রাখতে পারি এটাই আমার আয়, আর কিছু না। যে আমি কাজ করি, আমি একটা ফ্যামিলি বাসাতে কাজ করি, এটা ছাড়া আর কোনো ইনকাম নাই আমাদের। একটু আপনি বলেন না, আপনি নিজে বলেন আর আমাদের কথা চলে আসছে, তো আপনি একটু নিজে। আমি ফ্যামিলি বাসাতে কাজ করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসারটা আমি চালাই, আমার ছোট্ট সংসারটা, এটা দিয়ে আমি চলি কোন রকম। আমার মেয়ে ছেলে এগুলোই আমার বড় সম্পদ, এজন্য আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ রাখি না। যে 2 দিন না খেয়ে থাকলো আমার সন্তানগুলো যে আমার বুকে নিয়ে আসছি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ, আমি পাইছি এটাই মনে করি। জি ওই ভিডিওটা আমি দেখছি, দেখার পরে আমি ভাবলাম যে আমার মেয়ে যে কথাটা বলছে, সারা পৃথিবীর মানুষকে সবকিছু জাগাইয়া দিছে যে একটা মানুষ আমার মেয়ের থেকে দেখে জিনিসটা একটা ভালো কিছু শিখতে পারবে, এটা সবার মা বাবার প্রতি একটা ভালোবাসা থাকবে। যে মা বাবার জন্য পৃথিবীর আলো দেখলাম, সেই মা বাবাকে মানুষ খেজমত করে না, যত্ন করে না, রাস্তায় ফেলে দেয়, এটা থেকে যেন আমার মেয়ে, আমার মেয়ের থেকে যেন সবাই শিক্ষা পায়, পৃথিবীর সবাই যেন বুঝতে পারে যে মা বাবা কি জিনিস, মা বাবা থাকতে যেন সবাই মূল্য দেয় মা বাবাকে। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।